কারণটা হচ্ছে সাতাশটা চিনে আসে বাচ্চা নিয়ে আসছি সাতাশটা বাচ্চা আনছিলাম হাসে ঠিক আছে আর সাত থেকে এখন কয়টা আছে সাতটা তিন তিনে ছয় আর এক সাত সাতাশ পিস থেকে এখন মাত্র সাত পিস আছে আনছিদে কদিন আসে বাবা এগুলো কিনে আনছি তো চার পাঁচ দিন হয়ে গেছে চার পাঁচ দিন আসে না চার পাঁচ দিনের ভিতরে বিষটা মানে বিষটা হাসা বাচ্চা শেষ এই এত টাকা দিয়ে এগুলো আনছিলাম টাকা তো সমস্যা না সমস্যা হচ্ছে সব সব হাসাতে পারছে কেন মারা যাচ্ছে আমরা নিজেরা জানি না মানে কি কারণে মারা যাচ্ছে জানেন আমিও করতে পারি না কি কারণে মারা গেছে এই যেই ভালো হয় এই রাত্রে গেছে গেছি কালিয়ে দিনও ভালো ছিল রাত্রে ষাটটা মরি গেছে

বৃষ্টির কারণে গাছ পাওয়া যায় খুব কষ্ট হইতেছে কারণটা হচ্ছে সব গাছ ডুবে যাইতেছে পানি নিচে আর যাও কিছু আনা হয় ওগুলো শুকে রকম কোনোরকম নিম্বু খাওয়ানো হয় হ্যাঁ গাই আসসালামু আলাইকুম আমি রাকি ওয়েলকাম মাই চ্যানেল প্যাটস মিনুজু আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু খারাপ লাগতেছে কারণটা হচ্ছে সাতাশটা চিন আসে বাচ্চা নিয়ে আসি ওইখানে মাত্র মাত্র সাতটা আছে আর দুই দিনের ভিতরে বিশটা শেষ তো এই শার্টটার অবস্থা একটা অবস্থা খুবই খারাপ আপনারা দেখছেন মেবি ওই বাকিগুলা চলে যাব তো দোয়া করবেন অন্তত পাঁচটা বাচ্চা টিব আর কিছু না চলেন উপরে আগে আমরা আমাদের এই সেক্টরটাতে একটু দেখি আমরা কবুতরের কি অবস্থা কবুতর আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে

তো কিছু করার নাই ও আর একটা নিউজ আপনাদের দেওয়া ভুলে গেছে যে আমরা বলছিলাম যে উপরের সেট জন্য উপরের সেট জন্য আমাদের কিছু নিয়ে আসছি সেট আপ নিয়ে আসছি এ হচ্ছে দুইটা খাসা নিয়ে আসছি ফ্যান্সি কবুতরের জন্য আর এখানে এর পাশে আরেকটা আছে যদি এগুলো আমাদের আগে ব্যবহার করা আবার রিফাইন করে নিয়ে নতুন করে নিয়ে আসছি দেখেন এই দুই এখানে চার খোপ আর ওইখানে দুই খোপ ছয় খোপ আর আমরা এই ছয় খোপের মধ্যে ফ্যান্সি পালমু আর চেষ্টা করবো যে ইউনিক কিছু ফ্যান্সি কোপ উদার ফালার জন্য যেগুলো দেখতে সুন্দর আর এই আর কি তো এইগুলার কাজ কবে শেষ করুন বাবা রং টং সকালে নিয়ে আসছে ওরা এখন এটা আগামীকাল লোক আসবে ওরা এখানে মজা করবে একদিন তো যাইবে এটা মজা করতে একদিন যাইবে তো ওই পরের দিন আগামী পরশু দিন এটা রং করানো রং দুইবার করাইতে হবে দুইবার না করলে এটার ইয়ে থাকবে না মানে এগুলোর রং টেম্পার থাকবে না তো আমরা অতি দ্রুত এগুলো রং কমপ্লিট করবো করার পরে আপনার কি কি ফ্যান্সি কবিতা আনতেছি অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা তো দেখবেন সমস্যা নেই হাসা বাইরে কা এরা বাইরে হলে মানে অবস্থা খারাপ করে দিব এরা ঠোকরা মানুষের ঠিক আছে এদের ঠুকরা না যারা কেউ থাকতে পারে না যদিও বাবারের ঠুকরা না না আমার না বাবার ঠোকরা না কিন্তু অন্য কারোর ঠোকরা অন্য কেউ ডিক্লেয়ার করে দৌড়াইল আর নিম্বুর কি অবস্থা দে আজকে দুই দিন তো দুই দিন তো ভিডিও কাটল আমরা আজকে দুই দিন ভিডিও আপলোড করতে পারতেছি না যাক দুই দিনের পরে আপডেট নিম্বু এ খানা জুনি কি কইতেছ নিমবু নিমবুরে একটু বাইরে করন তো দে আসো আসো নিদু নিমবু নিম্বুর জন্য নিম্বুর সম্ভবত ওইখানে আমরা শিফট করবো দেখি কি করতে পারি নিম্বু নিম্বু গুলো গেছে কে বাবা দেখেন এ হচ্ছে আমাদের নিম্বু সে একটা সিংহের মতো যদিও আমরা তার নাম রাখছি নিম্বু অনেক সুন্দর সব দেখ নিম্বু রাখি দেন আর এই দুইটা গিনিপিক আর গিনিপিকে এই সম্ভবত কিছুদিন পরে প্রেগনেন্ট হয়ে যাব এ অনেকদিন একা ছিল তারপর পার্টনারই আসছে আপনারা তো দেখছেন ও পার্টনারটা ও বলছিল বয়স হচ্ছে বাট এর বয়স হয় সম্ভবত দুই থেকে তিন মাস বয়স হয়েছে তো এখন অ্যাডাল্ট হয়নি অ্যাডাল্ট হলে আমরা এর বাচ্চা পাই দেব আমাদের নিমত চোখগুলো দেখো কিরকম মারবে না হ্যাঁ মা একবার পুরো মারবে একদম পুরো মারবে সম্ভব নেই মন চাই যে মারবেলটা নিয়ে খেলতে কত সুন্দর মুখটা একটু সাদা তো দেখতে বহুত কিউট কিউট দেখাবে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে না হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে এই যে মুখ মুখ কত অল্প কত সাদা আমাদের সব কিছুতে মারা যায় কিছু করার নাই তো দোয়া করুন না তো নিম বড়ন্ততে কিছু না হয় এরা সবাই আদর করে আমাদের মিনি আছে না ঘরে মিনি আছে যে মিনির মতো এরাও অনেক মানে খুব আদর করে সবাই যদি আগে তো কোন খোঁজ খবর না কোন দিকে কোন দিকে আছে মিনি আয় না সবার সামনে দেখেন রাখে দেন আল্টর্ন নিউজ দেওয়া হয়নি নিউজের উপর নিউজ নিউজটা হচ্ছে এই যে ইট দেখতেছেন না আমাদের নতুন যে শখিন মুরগির ঘরটা করা হয়েছে ওই ঘরের জন্য ইচ্ছা নিয়ে তো মানে অতি দ্রুতই আমরা এই রুমটি কমপ্লিট করবো আশা করি রুম কমপ্লিট করার চেষ্টার জন্য আসছে আর কি ঠিক আছে বাবা চলো শখিন মুরগি আপডেট বলতে আমাদের ফাইটার দিয়ে শুরু করে স্যার নিউজ ফাইটারে তো আমরা পশু হাসপাতাল নিয়েছিলাম না পশু হাসপাতাল কি বলছে ওরা ট্রিটমেন্ট দিচ্ছে যে ট্রিটমেন্ট হবে না ওরা বলছে যে আর ট্রিটমেন্ট করিয়ে লাভ হইব না কারেন্ট হচ্ছে সম্ভবত এটাই করা লাগবো বলতো খারাপ লাগতেছে কিন্তু আখেন এটা জবাই করা লাগবো সম্ভবত এর কত সাড়ে তিন মাসে চার কিলো ওজন হয়েছে না এই দেখেন দেখতে অনেক ছোটো মনে হয়েছে কিন্তু এই রয়ের সাড়ে তিন মাসে চার কিলো ওজন যাক ব্যাড নিউজ আমাদের কাছে ছিল না আর বারবুডিয়ান আমার এই ফিমেলটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে क्या ना शुष्ट है इस जाइना ये फीमेल था ये फीमेल था हड़ताल को शुष्ट है कैसे ना पापा हड़ताल को शुष्ट है कि सलामिबिल्लाह आज के दिन ये बर आज के आवश्यक है ना आज ही आवश्यक है अल्हम्दुलिल्लाह भला करीब या आज के एक तो शुष्ट है सर अरे तो अच्छा दोरे मैं ये भालू आ से ये मेंटा भ বাদ বাকি কুচিনে কি অবস্থা বাবা কুচিন তো আজকে ডিম দিছে আলহামদুলিল্লাহ আজকে ডিম দিছে না জি যাকে দেখেন বাবা কুচিন টোটাল কয়টা ডিম হইছে পর্যন্ত কয়টা ছয়টা ডিম হইছে ছয়টা আর তিনটা আরটা মুরগির সাথে বসে দিছি হ্যাঁ আর তিনটা এখন জমা রাখছি বুঝছি বুঝছি তাহলে আমরা তো তিনটা আছে বারবুডিয়ানের সাথে আর বারবুডিয়ানের ডিমের সাথে তিনটা বসা দিছি টোটাল ওইখানে ছিল বারোটা ওইখানে দুটা মুরগি ভাঙা পাল্লেছে আর বাদবাকিগুলা আছে আলহামদুলিল্লাহ আর সম্ভবত এক সপ্তাহ পরে জানা দেবো না এক সপ্তাহ পরে জানা দেবো এক সপ্তাহ পরে এক সপ্তাহ আর এক সপ্তাহ পরে অবশ্যই আপনাদেরকে নিয়েজ দেবো যে এগুলো পাটেল হয়েছে না হয় না আর এখানের কি অবস্থা এদের আলহামদুলিল্লাহ এদের আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে সম্ভবত না ও একটু ভালো আছে এই আমার এটা এটা অসুস্থ এটাই এখনও অসুস্থ

দেখে কি হয় আল্লাহ কি রাখে কত কতগুলো মুরগি তো দেওয়ার পরে সুস্থ হয় জানি না আমাদের কি কোন জায়গায় ভুল আছে আমরা নিজেরাও খেতে পারি না যদি আমাদের কোনো ভুল থাকে আমরা আপনারা আমরা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নিজেরা নিজেরা সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে আমাদের

আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজকে আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরকাত